আসসালামু আলাইকুম। আজ ঐতিহাসিক কুসুম্বা মসজিদ দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছি। জানব এই মসজিদের বিস্তারিত, সাথেই থাকুন। তো বলছেন যে একটা নোটে, বাংলাদেশের একটা নোটে এই মসজিদটার ছবি দেওয়া আছে, সেটা কয় টাকা নোট? 5 টাকা নোট। আচ্ছা, আপনি শিওর? 5 টাকা তো ছিল। হ্যাঁ, আমি শিওর। হ্যাঁ, আচ্ছা, আপনি আপনি কি শিওর 5 টাকা তে আছে? আচ্ছা, কনফিউজিং। আচ্ছা, আসসালামু আলাইকুম। ভেলকিবাজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আসছি নওগাঁ জেলার মান্দা থানার কুসুম্বা মসজিদে, যেখানে আপনাদের মসজিদের বিস্তারিত বিষয়গুলো দেখাবো, পাশাপাশি যারা পর্যটক তাদেরকে কিছু জিজ্ঞাসা করবো এই মসজিদ সম্পর্কে। আর আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে বাংলাদেশের যে 5 টাকা নোট আছে, সেখানে এই মসজিদের ছবিটা দেওয়া আছে। আর আরও কিছু বিষয় জানাই যে হিজরি 966 সনে, অর্থাৎ 1558 খ্রিস্টাব্দ থেকে 1569 খ্রিস্টাব্দ পর্যন্ত এই মসজিদটা নির্মাণ করেছেন, এবং মসজিদটা নির্মাণ করেছেন এলাকার সুলাইমান নামে একজন মানুষ। ঐতিহাসিক কুসুম্বা মসজিদটির মিহরাবের ওপর সুলতান আলাউদ্দিন হোসেন শাহের নাম লিপিবদ্ধ করা হয়েছে। এটি চারকোনা বিশিষ্ট, কালো ও ধূসর রঙের পাথর আর পোড়ামাটির ইট দ্বারা তৈরি। এই মসজিদটির গায়ে জ্যামিতিক নকশার আদলে পোড়ামাটির সুদৃশ্য কারুকাজ রয়েছে। মসজিদটির দৈর্ঘ্য 58 ফুট, প্রস্থ 42 ফুট। দুই সারিতে রয়েছে গোলাকার 6টা গম্বুজ এবং চারকোনায় রয়েছে 4টা মিনার। মসজিদের সামনে রয়েছে বিশালাকার দিঘি। আমি এখন সরাসরি কিছু পর্যটকদের কাছে যাব, তাদের সাথে কথা বলে দেখব আসলে তারা এই মসজিদ সম্পর্কে কেমন কি জানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা তো এই মসজিদটা বেড়াতে আসছেন, এর আগে কি কখনো আসা হয়েছিল? আচ্ছা, তিনবার আসছেন আপনি, তাহলে আপনার সাথে একটু কথা বলা দরকার বেশি। যে এই মসজিদ সম্পর্কে আপনি কেমন কি জানেন? এই মসজিদ সম্বন্ধে আমরা শুনেছি যে এটা ঐতিহাসিক একটা মসজিদ, খুব দর্শনীয়, সেজন্য আমরা দেখতে আসছি, এসে খুব ভালোই লাগলো। আচ্ছা, গম্বুজ কয়টা আছে মসজিদে? গম্বুজ তো 6টা আছে। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি তানোর থানার রাতুল গ্রাম থেকে। আচ্ছা আচ্ছা, মানে এখান থেকে কত দূরে আপনার এলাকাটা? এই প্রায় 30-35 কিলো। আপনি কি জানেন যে এখানে একটা দিঘি আছে? জি আছে। দিঘি থেকে আপনি কখনো নেমেছেন? হ্যাঁ জি, গোসল করেছেন? জি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি কি কখনো এসেছেন আগে এখানে? আগে আসছি একবার। তাই, কি জন্য এসেছিলেন? ঘুরতে, কলেজ থেকে। এদিকে আরেক ভাই আছে যিনি একসাথে এসেছেন ওনারা। আমি যদি ভাইয়ের কাছে কিছু জিজ্ঞাসা করতে চাই, তাহলে প্রথমে বলতে চাই যে আগে আপনি কখনো এসেছেন কিনা এখানে? না, আমি এখানে এর আগে কোনোদিন আসিনি, এটাই প্রথম। আপনাকে কেমন লাগছে? মোটামুটি ভালো, পরিবেশটা মোটামুটি ভালো লাগছে। আচ্ছা, আজকে তো শনিবার, মানুষজনের চাপ তেমন নাই, শুক্রবার হলে হয়তো বা অনেক চাপ থাকে মানুষের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি আপনি কি এর আগে কখনো এই মসজিদটাতে ঘুরতে এসেছেন? এর আগে একাধিকবার আসছেন। আচ্ছা, এই মসজিদ সম্পর্কে আপনি কতটুকু জানেন? এই মসজিদ নওগাঁ জেলার একটা ঐতিহাসিক মসজিদ, কুসুম্বা মসজিদ। অনেক পুরানো একটা ঐতিহ্য বাংলাদেশের, এবং ইতিপূর্বে এর আগে এরকম ছিল না, এই জায়গাটা খোলামেলা ছিল অনেকটাই, এই পুকুরের ধারগুলো বাঁধা ছিল না, ফাঁকা ছিল। এই পাশটা এই ইক্ষু বা কুসারের ক্ষেত ছিল, এই পাশটা পুরোটাই। এই পাশে আগে মানুষ বনভোজন, পিকনিক এগুলো করতো। এখন অনেক স্থাপনায় আশপাশে তৈরি হয়েছে, এবং আরও সৌন্দর্য হয়তো আগামীতে আরও সৌন্দর্য বৃদ্ধি পাবে এই জায়গার, এবং অনেক পর্যটক বিভিন্ন জায়গা থেকে আসে, বাইরে থেকেও আসে, দেশের বাইরে থেকেও এখানে অনেক পর্যটক যারা আসে, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে অনেকে আসছে এখানে, বা আসার ইচ্ছা পোষণ তারা করেন। আমার সাথে অনেকের কথা আছে এ বিষয়ে, এই মোটামুটি আর কি। আচ্ছা, আপনাকে যদি একটা প্রশ্ন করি যে এই মসজিদটার
ছবি একটা বাংলাদেশের একটা টাকাতে দেওয়া আছে, সেটা কি আপনি জানেন? আমি জানি এটা আছে 5 টাকার নোটে। ধন্যবাদ আপনাকে। ভিতরে ওই মেহরাবের ছবিটা দেওয়া আছে। এই পাশে একটা দিঘি আছে, এই দিঘিতে নামা বা সাঁতার কাটা, গোসল করা। আমি অনেক দিন আগে যখন দিঘির পানি আরো কম ছিল, দিঘিতে উঁচু উঁচু কিছু পাথর ছিল, শুকাই গেছিল, সেই সময় কিছু ছবি তুলেছিল দিঘির ভিতরে, মানে ধারে নেমে পাথরের উপর দাঁড়িয়ে অনেক দিন আগে। এটা কত? 20 টাকা। আপনি কি এখানে প্রতিদিনই আসেন বিক্রির জন্য? হ্যাঁ, প্রায় দিনই আসি। আচ্ছা, আপনার এই শুক্রবারে বেচাকেনা কত হয়? হয়, ভালোই হয়, টুকটাক খারাপ না। আর অন্যান্য দিনগুলোতে? অন্য দিনে কম বেশ যা হয় এতে চলে। আচ্ছা, আপনি একটু দেখান তো কীভাবে এই জিনিসগুলো কাজ করে। আচ্ছা, এগুলোর নাম কি? নাম হলো বাবুল গ্রাম। আচ্ছি, একজন আংটি বিক্রেতার কাছে যিনি আংটি বিক্রি করেন, আমরা সরাসরি তার সাথে একটু কথা বলে দেখি। চাচা, আপনার কাছে কত ধরনের আংটি আছে এখানে? আপনার আংটি ডেইলি কতটা বিক্রি হয়? শুক্রবারে কত হয়? নিয়ামতপুর মানে তো এখান থেকে কত দূর? এটা এখান থেকে প্রায় 30 কিলো হবে। 30 কিলো। মসজিদ দেখার উদ্দেশ্য না অন্য কোনো মানত আছে এই জন্য? আমার অন্য কোনো মানত নাই, ওই আমি আসছিলাম ওই সাবাই ধান মারতে। শুক্রবারে আসলে তো আপনি অনেক মানুষ পাইতেন। জি, কালকে আসার নিয়ত ছিল কিন্তু কালকে পারেনি, মানে টাকা পয়সা তোলার জন্য লেট হয়েছে। আজকে আমি আসছি যে মানুষজন যাই হোক তেমন দেখে শুনে যাব। আমি এখন তিনজন পর্যটকের সাথে কথা বলে দেখবো যারা অনেক দূর থেকে হয়তো ভাই আসছেন এই কুসুম্বা মসজিদটা দেখতে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি বাগমারা নর্থ থেকে। এখান থেকে কত দূর আপনার বাগমারা? এখান থেকে প্রায় 20 কিলো ধরা যায়। অর্থাৎ 20 কিলো দূর থেকে আপনি কুসুম্বা মসজিদটা দেখতে আসছেন। আসলে মসজিদটা দেখার উদ্দেশ্য কি আপনার? মসজিদ দেখার উদ্দেশ্য হচ্ছে এটা একটা ঐতিহ্যবাহী একটা স্থান, এর অনেক আগের অনেক বহু পুরাতন, এর একটা দেখার একটা আগ্রহ থাকে। তারপরে এই এলাকার একটা নাম করা একটা বিষয় আছে। আচ্ছা, আপনাকে একটু জিজ্ঞেস করি, আপনি তো বলছেন যে একটা নোটে, বাংলাদেশের একটা নোটে এই মসজিদটার ছবি দেওয়া আছে, সেটা কয় টাকা নোট? 5 টাকা নোট। আচ্ছা, আপনি শিওর? এখন 50 টাকা ছিল, 5 টাকা তো ছিল। হ্যাঁ, আপনি শিওর? হ্যাঁ। আচ্ছা, আপনি আপনি কি শিওর 5 টাকাতে আছে? আচ্ছা, কনফিউজিং হচ্ছে। ঠিক আছে, সমস্যা নাই, 5 টাকা নোটেই আছে, কনফিউজের কোনো কারণ নাই। চেঞ্জ করতে পারে না, দেখি দেখলাম এই মাত্র আসলাম তো এসে বুঝি বলছে। আচ্ছা, এটা কি আপনাদের প্রথম আসা নাকি এর আগে? মানে আমরা অনেকবারই আসছি, এই মানে এই ফ্রেন্ডটা আসছে, মানে এর আমি প্রথম আসছি। আচ্ছা, ওখানে ওই পাশে যে একটা দিঘি আছে, দিঘিতে নামছেন কখনো? একদিন গোসল করছি, তাই অনেকদিন আগে। পানি না, আমি তো শুধু ওই যে সিঁড়ির থেকে নিচে গোসল করে তারপরে। আচ্ছা, এই মসজিদে কি নামাজ পড়া হয়েছে কখন আপনাদের? একদিন পড়ছি। ভিতরে পড়ছেন না বাইরে পড়ছেন? ভিতরে। আচ্ছা, 8 বছর। 8 বছর। আপনার ডেইলি বেচা কেনা কত হয়? ডেইলি 500-1500। আচ্ছা, শুক্রবারের দিনে তো মনে হয় বেশি হয় তাই না? শুক্রবারে 5000-8000। আচ্ছা, অন্যান্য দিনগুলোতে 1000-এর মতো হয়? 1500। মানে বাইরের লোকদের ব্যবসা। আর আপনি কি এখানে স্থানীয় নাকি? হ্যাঁ, স্থানীয়। এখন একজন পান বিক্রেতার কাছে যাব যিনি কুসুম্বা মসজিদের পাশে তার দোকান নিয়ে পান বেচা কেনা করেন। চাচা, কেমন আছেন? ভালো। আচ্ছা, আপনি কত বছর যাবত এখানে ব্যবসা করেন? ও 11 বছর। 11 বছর। প্রতিদিন আপনার বেচা কেনা কত হয়? ঠিক নেই। শুক্রবারে কত হয়? 4000-5000-3000। আর অন্যান্য দিনগুলোতে? 400-500-1000। আচ্ছা, আপনি এখানে কি 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 ধরনের পান বিক্রি করেন? হ্যাঁ, কি কি ধরনের পান বিক্রি করেন? জর্দা পান আর মিষ্টি পান।
আচ্ছা, আপনার কাছে সর্বোচ্চ পানের দাম কত? সর্বোচ্চ একটা পানের দাম কত? সর্বোচ্চ পানের দাম 10 টাকা। 10 টাকার উপরে আর বিক্রি করেন? ভাই কেমন আছেন? ভালো আছি। আর এখানে প্রতিদিন আপনাদের বেচা কেনা কত টাকা হয়? আল্লাহ দুয়াতে ভালো হয়, 6-7 হাজার থেকে বেশি হয়। আচ্ছা, আপনাদের জানা মতে এখানে কত দূরের মানুষ আসে আর কি দেখতে মসজিদটা? এখানে চিটাগাং, বরিশাল, নোয়াখালী, ভারতের বর্ডার সীমানা থেকে আসে এখানে। তাই শুক্রবারে বেশি হয়, অন্যান্য দিনে কম হয়। আচ্ছা, শুক্রবারে বেচা কেনা কত হয়? শুক্রবারে আমার 8,000-7,000-10,000 এরকম। আচ্ছা, আর অন্যান্য দিনগুলোতে যেমন আজকে শনিবার, আজকে তো লোকজন কম, আজকে ঠিক নাই, 1,500-2,000-1,000 এরকম। সব মিলিয়ে আপনি সন্তুষ্ট, তাই তো? ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ।